মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান 2018 সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন। তার বাবা অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মোহাম্মদ এরশাদ খান, তিনি একজন মুক্তিযোদ্ধা। অবসর গ্রহণের পর থেকে মেজর সিনহা জাস্ট গো নামের একটি ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও তৈরি করতেন। মেজর সিনহার বাড়ি যশোর জেলায়। তিনি বিএমএ লং কোর্সের 51তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি সেনাবাহিনী ছাড়াও এসএসএফে কাজ করেছেন। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়া প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, গত 3রা জুলাই অবসরপ্রাপ্ত মেজর সিনহা এবং সাথে আরও 3 জন নিয়ে ইউটিউবের ট্রাভেল ভিডিও জাস্ট গো তৈরি করার জন্য ঢাকা থেকে কক্সবাজারে আগমন করেন। সাথে ছিলেন ডিরেক্টর শিফরা, ক্যামেরাম্যান সিফাত এবং আরও একজন নিয়ে নীলিমা রিসোর্টে অবস্থান গ্রহণ করেন। নীলিমা রিসোর্ট থেকে ভিডিও ধারণের জন্য বাহারছড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের রাতের ভিডিও ধারণ করার জন্য রাত 10টার সময় মেজর সিনহা ও শিফাত পাহাড় দেখতে আসেন। লাইটের আলো দিয়ে পাহাড়ে অবস্থান গ্রহণ করলে স্থানীয় বাসিন্দারা ডাকাত দল ভেবে পুলিশকে খবর দেন। এই পরিস্থিতিতে মেজর সিনহা ও শিফাত পাহাড় থেকে নেমে এসে মেরিন ড্রাইভ রোডে প্রাইভেট কারে উঠে নীলিমা রিসোর্টের উদ্দেশ্যে গমন করার সময় বিজিবির চেকপোস্টে মেজর সিনহা পরিচয় দিয়ে চলে আসে। পরবর্তীতে লামাবাজার পুলিশ চেকপোস্টে এলে পুলিশের সাথে অবসরপ্রাপ্ত মেজর সিনহা পরিচয় দেন। পুলিশ তাকে ডাকাত ভেবে চেক করতে গেলে পুলিশের সাথে তর্কাতর্কি হয়। মেজর সিনহা বলেন, তোমরা আমার গাড়ি চেক করতে পারো না, গাড়ি চেক করতে হলে তোমার ওসি সাহেবকে আসতে বলো। কথা কাটাকাটির এক পর্যায়ে ইন্সপেক্টর লিয়াকতকে ব্যাপারটি জানালে তাকে গাড়ি থেকে নামিয়ে বেঁধে রাখার নির্দেশ দেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা মেজর সিনহাকে বলেন, আপনারা যেই হন না কেন আপনাদের গাড়ি আমাদের চেক করতে হবে, আপনারা গাড়ি থেকে নামুন। মেজর সিনহা গাড়ি থেকে নামার সাথে সাথে হাত পা বেঁধে রোডের উপর শুয়ে রাখে। এই অবস্থায় ইন্সপেক্টর লিয়াকত পৌঁছেন। তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তর্ক বিতর্ক হয়। এ কারণে মেজর সিনহাকে গত 31শে জুলাই রাত 11:30টার দিকে বুকে এবং গলার নিচে 3 রাউন্ড ফায়ার করে। সিফাতকে হাত পা বেঁধে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলিবিদ্ধ অবস্থায় সিভিল মিনিটাকে করে কক্সবাজার সদর হসপিটালে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের DGFI-এর একটি গোপন তদন্ত প্রতিবেদনে স্থানীয় পুলিশের বিরুদ্ধে সন্দেহভাজন অপরাধীদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে হত্যার প্রতিযোগিতায় লিপ্ত থাকা পুলিশ একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে হত্যায়ও দ্বিধা করেনি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নামক ওই কর্মকর্তাকে হত্যার ঘটনায় কক্সবাজার পুলিশ যেই বিবৃতি দিয়েছে সেটির সঙ্গে DGFI-এর করা মাঠ প্রতিবেদনটি সাংঘর্ষিক। কক্সবাজারের পুলিশ সুপার ABM মাসুদ হোসেন জানিয়েছেন, শামলাপুরের লোকজন ওই গাড়ির আরোহীদের ডাকাত সন্দেহ করে পুলিশকে খবর দেয়। পুলিশ চেকপোস্টে গাড়িটি থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির আরোহী একজন তার পিস্তল বের করে পুলিশকে গুলি করার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়, এতে ওই ব্যক্তি মারা যায়। SP জানান, ওই ঘটনায় 2টি মামলা হয়েছে, 2 জনকে আটক করা হয়েছে, পুলিশ পিস্তলটি জব্দ করেছে। এছাড়া গাড়িতে তল্লাশি করে 50টি ইয়াবা, কিছু গাঁজা এবং 2টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, মেজর সিনহা তার অস্ত্র বের করেননি। যখন তাকে গাড়ি থেকে বের হতে বলা হয় তখন তিনি হাত উঁচু করে বের হন। এরপর কোনো বাতচিত ব্যতিরেখেই তাকে গুলি করে হত্যা করেন পুলিশ বহর প্রধান SI লিয়াকত। প্রতিবেদনে আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পরও 45 মিনিট ধরে মেজর সিনহাকে হাসপাতালে না নিয়ে ঘটনাস্থলেই ফেলে রাখে পুলিশ। পুলিশ কর্তৃক ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে মৃত্যু নিশ্চিত করে মৃতদেহ হাসপাতালে আনা একটি পৈশাচিক আচরণের বহিঃপ্রকাশ। প্রতিবেদনের মন্তব্য বিভাগে বলা হয় যে টেকনাফ পুলিশের মধ্যে মাদক নির্মূলের নামে এক ধরনের হত্যার প্রতিযোগিতা বিদ্যমান। এতে বলা হয়, এই প্রতিযোগিতা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিচ্ছে এবং ভবিষ্যতেও আরও দিবে বলে ধারণা করা যায়। গোপন প্রতিবেদনে পুলিশের এমন প্রবণতার বিষয়ে DGFI সমালোচনা করলেও এই গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হকের বহুল আলোচিত হত্যাকাণ্ডে DGFI কর্মকর্তা
কর্মকর্তাদের সংশ্লিষ্টতা আলোচিত হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানিয়েছেন, ঈদের দিন সারা দেশে আততায়ীরা হামলা চালাতে পারে এমন একটি সতর্ক বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল। এ নিয়ে বাড়তি সতর্কতায় ছিল জেলা পুলিশ। বিশেষ করে উখিয়া টেকনাপে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় রেড অ্যালার্টে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কক্সবাজারের টেকনাফের শামলাপুর এলাকার চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহত হওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।